from Worldy Bengali. Welcome to my animal planet. আমরা আমাদের যে ব্রিডিং লফটটা ছিল ওটাতে অনেক বড় চেঞ্জ আনছি। চেঞ্জ বলতে যে আমাদের যেই মানে অপরিচিত যে খাঁচাগুলো ছিল যেগুলো আমরা কবুতর রাখতাম না ওগুলো আমরা ফালাই দিছি বলতে কি আমরা বাইরে রাখছি, আর যেগুলোতে আমরা শুধুমাত্র কবুতর রাখবো ওটা শুধুমাত্র আমরা লফটের ভিতরে রাখছি, আর বাকিগুলো আমরা বাইরেই রাখছি। আমি একটু দেখাই, এই যে আমরা জাস্ট আমাদের এই পাঁচটাতে শুধুমাত্র কবুতর রাখছি, মানে আমাদের ব্রিডিংয়ের কবুতর এই কয়টাই, আর এই পাঁচটা আমরা একদম ফাঁকা রাখছি, এই পাঁচটা একদম ফাঁকা রাখছি, এই পাঁচটা একদম ফাঁকা রাখছি, এই পাঁচটা একদম ফাঁকা রাখছি। আর আমাদের জ্যানি আজকে অনেক খুশি, কারণ কি ওর ঘোরাফেরার জন্য অনেক বড় একটা জায়গা পাইছে। ও তো ছাদে থাকেই, কিন্তু রাতে আমাকে এরকমভাবে আটকে দেই, তো ওইটা দিয়ে অনেক খুশি যে ও যে রাতে ঘোরার জন্য অনেক বড় একটা জায়গা পাইছে। এই যে আমাদের ব্রিডিং লফটের চেহারায় একদমই চেঞ্জ, আগে তো এই পাশে খাঁচা ছিল, এই পাশে খাঁচা চারদিকে খাঁচা দিয়ে মানে ভরা ছিল, কিন্তু আমরা তো কবুতর রাখতাম এই কয়টাই, তো আমরা করছি কি আমরা যে কটা কবুতর রাখবো শুধুমাত্র ওই কটা কবুতর জন্য খাঁচা রাখছি, আর বাকি সাইডগুলো ফাঁকা করে দিছি যাতে এখানে আমরা অন্য কিছু আনতে পারি, অন্য কিছু রাখতে পারি। আর এই জন্য মনে হয় আমাদের জ্যানি আজকে অনেক বেশি খুশি, কারণ কি ও এখানে অনেক বড় একটা জায়গা পাইছে ঘোরাঘুরি করার। আমাদের লফটের একটা খারাপ সংবাদও আছে, ওইটা হইতে যে আমাদের যে অসুস্থ মোরগটা ছিল ওটা আজকে সকালে দেখি যে ওটা মারা গেছে। আমি আসলে বুঝতেই পারলাম না যে ওটা হইলো কি, কারণ কি আমি আগেই বলছি যে আমার এক্সপিরিয়েন্স একটু কম এগুলো নিয়ে, আমি ওটা নিয়ে স্টাডি করব। কিন্তু আমি একটা ওষুধও দিছিলাম ওকে, আমি শেয়ার করব কোন ওষুধ আমি দিছিলাম, তারপর ওর কোনো মানে ইম্প্রুভ হইলো না, পরে সকালে দেখলাম যে মারা গেছে। কিন্তু এখন আমাদের আরেকটা মোরগটা আনা লাগবেই, কারণ কি মুরগি তিনটা আল্লাহর রহমতে সুস্থ আছে, ডিমও পারতেছে, তো মোরগটাকে দরকারি। মানে মুরগি তিনটার জন্য একটা তো মোরগ দরকার মিনিমাম। আমি বুঝতেছি না যে মোরগটা আমি কোথা থেকে নিব, কারণ কি আমি আর ঢাকার বাইরে থেকে কোনো মানে পশু পাখি আমি ট্রান্সফার করে নিয়ে আসবো না, কারণ কি বাটপালি বলবো না, বাট এটা একটা ওদের জন্য একটা সাফার হয়ে যায় যে এত দূরে থেকে আসা, বাসে করে আসা, একদিন না খেয়ে থাকা, পানি সারা, ব্যাপারটা আমার খুবই খারাপ লাগে। তো আমি চিন্তা করতেছি যে মিরপুর অথবা ঢাকা এরিয়া আছে ওটার আশেপাশেই আমি কোথা থেকে যদি মোরগ পাই ভালো দিকে তাহলে আমি নিব, আর যদি কারো কাছে থেকে থাকে মোরগ অবশ্যই আপনারা আমাকে একটু জানাবেন, কমেন্টও জানাতে পারেন, আমাকে ইনবক্সও করতে পারেন, কারণ আমার একটা মোরগ এখন একান্তই দরকার, কারণ মোরগ ছাড়া এখানে রাখাটা আমার ভালো লাগতেছে না। মোরগটাকে আমার একটু বেশি ভালো লাগছিলো, কারণ কি মোরগটার সাইজ ছোট ছিল, মানে ও নিউ অ্যাডাল ছিল, আর হয়তো আমাদের ব্যাড লাগ যে আমরা মোরগটা হারাইছি। ভাবতে পারেন যে জানি এখানে থাকে ও কবুতর কোনো প্রবলেম করে কিনা, সত্যি কথা বলতে আজ পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই আমার কবুতরের ওর কারণে, কারণ কি কবুতরগুলো ওদের মধ্যে আছে, ওর ওদের মধ্যে আছে, মানে ওদের সাথে ওদেরকে ম্যাচ হয়ে গেছে, মানে আগে ফার্স্টে ওর অনেক ভয় পাইতো, ও তো অনেক বেশি ভয় পাইতো, কিন্তু এখন মানে ও ভয় পায় না, ওরাও ভয় পায় না, বন্ধুত্ব হয় নাই কিন্তু মানে ম্যাচ হয়ে গেছে দুজনের সাথে দুজনেরই। আমার কালদম কবুতর সব থেকে বেশি ভালো লাগে, মানে ওদের যে চেহারা থাকে একটা, কিন্তু এটা আমার আরেকটা কালদম আছে, এটা আসলে ফস্টারের, এটা কোনো রানিং পেয়ার না, এটা আমি ফস্টারে ইউজ করি। তারপরে এই যে আমাদের মিলিটারি কবুতর, এটা আমাদের ফস্টার। আমার বাসা কীভাবে কেউ জানি মানে এতগুলো লাল পাত্র হয়ে গেছে, আমি জানি না ঠিক যে আমার মিনিমাম মনে হয় 30-50 পিসের মতো তো লাল পাত্র আসেই, এখানে লাল পাত্র মানে আমি আমার ক্যামেরা যেদিকে ঘুরাবো ওইদিকে লাল পাত্র হয়ে গেছে। আমার আসলে এখন এগুলো একটু মানে কমাই দিতে হবে, অথবা আমি কমাবো না, অথবা আমি করবো কি যে এটা যে ব্রিডিংটা সেটা অফ করে দিব, এছাড়া অন্য কোনো উপায় নেই, কারণ কি খাবারের যে পরিমাণ দাম, মানে কালকে তো বললামই যে আমার যেই
50 কেজি খাবার কিনছি আমি, ওটা দিয়ে কাল মানে আর 3-4 মাস আগে আমি 100 কেজি মতো খাবার কিনতে পারতাম, কিন্তু এখন মানে ওই টাকা দিয়ে আমার 50 কেজি খাবার কিনতে হয়, আর 50 কেজি খাবার কবুতরে এক মাসও যায় না। এই যে এগুলো হইতেছে আমার মানে লফটের সব থেকে ফেভারিট কবুতর, এগুলা মানে কেন এত ফেভারিট আমি জানি না, কিন্তু মানে আমার ভাল লাগে ওদেরকে দেখতে। অনেকেই চিনবেন এটা কি জাতের কবুতর, দোয়েল কবুতর এগুলা। কিন্তু ওরা কিন্তু আমার মেন প্যান না, ওরা মেন প্যান আমার আলাদা, এটা ওদের বাচ্চা, রিসেন্টলি হয়তো এইগুলোও থাকবে না, কিছু করার নেই, কবুতর কমাইতে হবে আস্তে আস্তে। এখন যেহেতু আমাদের এখানে প্রচুর ফাঁকা জায়গা আছে, তো আমার উচিত যে কিছু একটা আনা, আর আপনাদের যদি কারো কোনো সাজেশন থাকে যে আমার কী আনা উচিত আমাকে একটু জানাবেন। আর আমারও একটু চিন্তা ভাবনা ঘুরতেছে যে আমার কী আনা উচিত, আমি আগে থেকে একটু ভাবছি, দেখা যাক কী আনা যায়। কিন্তু এমন কিছু আনা লাগবে যা জেনের সাথে ম্যাচ হয়, কারণ কি ওসব যদি ম্যাচ না হয় তাহলে ঝামেলা পেয়ে যাবে একটা। রিসেন্টলি খেয়াল করলাম যে আমার যে আসিল মুরগিগুলো আছে ওরা ধান গম থেকে এই সবজিটা ভালো খায়, অনেক ভালোই খায়, মানে এর আগের বার যখন দিয়েছিলাম আমি মানে 10 মিনিট লাগে না শেষ করতে যা। এগুলো সবগুলো শেষ করবে, আজকে মনে হয় সাইজটা একটু বেশ বড় হয়ে গেছে। আমি যতদিন ভিডিও করতেছি সব থেকে বেশি ভালো লাগে আমার একটা জিনিসই, জানি আমার আশেপাশে থাকে সবসময়, ও দেখে কীভাবে ভিডিও বানাই, কী করি না করি। আর ওকে আমরা একটা ভিডিও বানাবো, শুধুমাত্র ওই থাকবে ভিডিওতে, ওটা তো বলবো যে ওকে আমরা কীভাবে পাইছি, মানে বেসিক্যালি স্টোরি অফ জানি। কারণ অনেকেই ভাবে যে মনে হয় টাকা দিছি কিনছি শেষ, না যা দেখা যায় তা কিন্তু না, অনেক কিছু আছে এখানে, অনেক স্যাড স্টোরি আছে ওখানে আমার, আমি শেয়ার করবো, সবই শেয়ার করবো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।